আমার আজকের রেসিপি ইলিশ পোলাও। ইলিশ পোলাও তো আমরা সবাই খেয়ে থাকি, তবে অনেকের কাছে এটা পরিচিত, আবার অনেকের কাছে হতে পারে অপরিচিত। যারা ফার্স্ট টাইম রেসিপিটি দেখছেন, রেসিপিটি ফলো করলে, এইভাবে সেমভাবে রান্না করলে আপনারাও কিন্তু খুব ভালোভাবে এটা রান্না করতে পারবেন। রান্না করার জন্য প্রথমে আমি লবণ নিয়ে নিচ্ছি স্বাদ মতো, নিয়ে নিচ্ছি হাফ টিস্পুনের মতো লাল মরিচের গুঁড়া, ধনিয়ার গুঁড়া আর গরম মশলার গুঁড়া হাফ টিস্পুনের মতো, দিয়ে দিচ্ছি টক দই পানি ঝরানো, দিয়ে দিচ্ছি আদা রসুন জিরে বাটা এক টেবিল চামচের মতো, আর দিয়ে দিচ্ছি টমেটো সস সামান্য, খুবই সামান্য দেওয়ার চেষ্টা করুন, এটা অপশনাল। সব কিছু একসাথে ভালোভাবে মিশিয়ে নেওয়ার পর এখানে মাছটা দিয়ে ভালোভাবে ম্যারিনেট করার জন্য রেখে দিব 30 মিনিটের মতো, আর 30 মিনিট ম্যারিনেট করার জন্য এনাফ হয়ে যাবে এটা, তাতে করে ভিতরে সব ধরনের মশলা ভালোভাবে ঢুকে যাবে আর মাছটা খুব রান্নার জন্য পারফেক্টলি রেডি হবে। বাই দ্য ওয়ে, যারা ফার্স্ট টাইম আমার চ্যানেলটি ভিজিট করছেন, ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ করছি, সেই সাথে বেল আইকনে ক্লিক করে রাখুন নোটিফিকেশনের জন্য, তাতে করে নোটিফিকেশন পেয়ে যাবেন আপনি সবার আগে। এদিকে রান্নার জন্য আমি প্যানের মধ্যে নিয়ে নিচ্ছি তেল হাফ কাপের মতো, দিয়ে দিচ্ছি হাফ কাপের মতো পেঁয়াজ, আর এই পেঁয়াজটা আমি রেডি করে নেব পেঁয়াজ বেরাস্তার জন্য। রান্নার ক্ষেত্রে কিন্তু আজকে পেঁয়াজ বেরাস্তাটা অবশ্যই একটি গুরুত্বপূর্ণ উপাদান, সেজন্য এটাকে রেডি করে রেখে দিচ্ছি। বেরাস্তাটা রেডি হয়ে গিয়েছে, এটা এখন নামিয়ে নেব, গোল্ডেন ব্রাউন কালার হওয়া পর্যন্ত অপেক্ষা করে, পেঁয়াজটা খুব সুন্দর কালার এসেছে, এ পর্যায়ে এটাকে নামিয়ে নিয়েছি। এখন ম্যারিনেট করে রাখা মাছগুলা এখানে দিয়ে রান্না করে নিব 5 থেকে 7 মিনিটের মতো। এখানে কোনো এক্সট্রা তেল দিচ্ছি না, ওই একই তেলের মধ্যে কিন্তু এই রান্নাটা হয়ে যাবে। ইলিশ মাছ রান্না করতে কিন্তু খুব বেশি প্রয়োজনের সময় হয় না, সেই জন্য এটাকে 5 মিনিট রান্না করলে এনাফ। উল্টে পাল্টে 5 মিনিট এটাকে রান্না করে নিচ্ছি। এখন কিন্তু বাজার খুব ভালো ইলিশ পাওয়া যাচ্ছে আর খুবই রিজনেবল প্রাইসে পাওয়া যাচ্ছে, চাইলে আপনারাও যারা ফার্স্ট টাইম এই রেসিপিটি দেখছেন বাসায় কিন্তু ট্রাই করে ফেলতে পারেন এই সেম রেসিপি ফলো করে, আর বাসায় রান্না করলে কিন্তু অবশ্যই জানাতে ভুলবেন না রেসিপিটি কেমন হয়েছে। আমরা অনেকেই এই রেসিপিটির সাথে পরিচিত, আবার অনেকেই কিন্তু অপরিচিত, তারা চাইলে কিন্তু ঝটপট বাসায় এই রেসিপিটি ট্রাই করে ফেলতে পারেন। মাছটা কিন্তু রেডি হয়ে গিয়েছে, এখন এটাকে নামিয়ে নেব। নামিয়ে নেওয়া হয়ে গিয়েছে, এখন একই তেলের মধ্যে সামান্য পেঁয়াজ কুচি দিয়ে একটু ভেজে নেওয়ার পর এখানে কিন্তু চাল অ্যাড করে দেব। আমি এখানে আজকে 1 পট চাল নিয়েছি, মানে প্রায় 250 গ্রামের থেকে একটু বেশি। চালটাকে ভালোভাবে ধুয়ে নিয়েছি, পানি ঝরিয়ে নিয়েছি, আর এখানে আজকে ইউজ করেছি আমি কালিজিরা পোলাওয়ের চাল। আপনারা চাইলে বাসমতি চাল অথবা প্যাকেট জাতীয় যে বাজারে চাল পাওয়া যায় সেগুলো দিয়ে রান্না করতে পারেন। এখন এখানে অ্যাড করে দিচ্ছি তেজপাতা, দারচিনি আর হচ্ছে এলাচ আর কিশমিস। কিশমিসটা আমি অপশনাল দিয়েছি, চাইলে আপনারা স্কিপ করতে পারেন, আমার কাছে ভালো লাগে পোলাও অথবা বিরিয়ানি আইটেমে কিশমিস ছাড়া আমার কাছে মনে হয় অসম্পূর্ণ, সেজন্য আমি এটা অ্যাড করেছি, আপনারা চাইলে স্কিপ করতে পারেন। আর স্পাইসির জন্য এখানে আজকে অ্যাড করে দিচ্ছি কাঁচামরিচ, আমি এখানে 4টার মতো বড় সাইজের কাঁচামরিচ দিয়েছি, যেহেতু আজকে এখানে আমি কোনো মরিচের গুঁড়া ইউজ করছি না, ম্যারিনেট করার সময় যে মাছের মধ্যে মরিচ দিয়েছি সেটাই কিন্তু ঝালের জন্য এনাফ। আর এখানে অ্যাড করে দিচ্ছি স্টার মশলা একটা আর গোলমরিচ লবঙ্গ, স্বাদ মতো লবণ, খুব ভালোভাবে নেড়ে চেড়ে এটাকে ভেজে নিতে হবে। মনে রাখতে হবে চালটা যত ভালোভাবে ভেজে নেওয়া হবে খেতে কিন্তু পোলাওটা ঠিক ততটাই ভালো হবে। চালটা ভেজে নেওয়ার পর এখানে আমি 2.5 কাপের মতো পানি অ্যাড করেছি, আর দিয়ে দিয়েছি লিকুইড মিল্ক 1/2 কাপের মতো, টোটাল 3 কাপ, খুব ভালোভাবে একসাথে মিশিয়ে নেওয়ার পর এটা রান্নার জন্য রেডি হয়ে গিয়েছে। বলক আসার সাথে সাথেই কিন্তু আমি এখানে অ্যাড করে দিচ্ছি এক ধরনের হোমমেড এটা মশলা পাউডার, এটা বিরিয়ানির মশলার জন্য উপযুক্ত একটি মশলা, তবে আজকে যেহেতু মাছের বিরিয়ানি রান্না করছি অথবা মাছের পোলাও রান্না করছি, খুব সামান্য পরিমাণে এটা দিয়েছি স্মেলের জন্য, পরিমাণটা খুবই সামান্য। রেডি করে রাখা পেঁয়াজ বেরাস্তাটা রেডি করে নিয়েছিলাম, সেটা এখন এখানে অ্যাড করে দিচ্ছি। উপরে খুব ভালোভাবে এটা ছড়িয়ে নেওয়ার পর সামান্য চিনি দিয়ে দিচ্ছি, তারপর এখানে অ্যাড করে দিচ্ছি
সেই মাছ। রান্না করা মাছটা এখন ভালোভাবে অ্যাড করে দিয়ে মশলা সহ সামান্য পানি দিয়ে মিশিয়ে এটাকে অ্যাড করে দিয়ে উল্টে পাল্টে রান্না করে নিতে হবে। ঢাকনা দিয়ে ঢেকে এটাকে 5 মিনিটের মতো রান্না করে নিচ্ছি। আর এই পর্যায়ে অবশ্যই নিচে তাও অ্যাড করে দিতে হবে, তাতে করে নিচে দিয়ে লেগে যাওয়ার কোনো পসিবিলিটি থাকবে না। উল্টে পাল্টে নেড়ে দেওয়ার পর সাবধানতার সাহায্যে কিন্তু এটা নেড়ে দিতে হবে, তা না হলে কিন্তু মাছগুলা ভেঙে যাওয়ার পসিবিলিটি থাকতে পারে। আর মাছটা কিন্তু ভেঙে গেলে দেখতে ভালো লাগবে না, খেতেও কিন্তু ভালো লাগবে না। যে জিনিসটা হচ্ছে আমার কাছে মনে হয় দেখতে সুন্দর হয় সেটা খেতেও ভালো হয়। লাস্ট পর্যায়ে ঘি দিয়ে 5 মিনিটের মতো রান্না করার পর এটা কিন্তু রেডি। আর ঘি দেওয়ার সাথে সাথে কিন্তু অন্যরকম একটা ফ্লেভার চলে এসেছে। আশা করছি আজকের রেসিপিটি আপনাদের কাছে ভালো লেগেছে। ধন্যবাদ। আল্লাহ।